সুপ্রিয় দর্শক শ্রোতা, কৃষি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে এতক্ষণ হয়তো আপনারা বুঝে গেছেন আজকে আমি আপনাদের সামনে কি ভিডিও নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পুঁই শাক চাষ করতে হয়। আজকে আমি পুঁই শাকের বীজ লাগানো থেকে শুরু করে পুঁই শাক হারভেস্ট করা পর্যন্ত প্রায় সম্পূর্ণ পদ্ধতিটাই দেখাবো। তার সাথে সাথে আমি আরও দেখাবো পুঁই শাক গাছের মধ্যে কিভাবে জৈব পদ্ধতিতে পরিচর্যা করবেন। তবে চলুন ভিউয়ার্স, মূল ভিডিওতে চলে যাই। পুঁই শাক চাষ করার জন্য আমি প্রথমে জমিতে একটি মাদা তৈরি করে নিব। তার জন্য জমিতে আমি এখানে একটি গর্ত করে নিয়েছি। আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো সাইজের গর্ত করে নিতে পারেন। আমি এখানে 10x10x10 ইঞ্চি সাইজের একটি গর্ত করে নিয়েছি, অর্থাৎ আমার গর্তের দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা হচ্ছে 10x10x10 ইঞ্চি। আমি গর্ত করার পরে গর্তের মাটিগুলো এক সাইডে রেখে দিয়েছি। পরবর্তীতে মাদা তৈরির ক্ষেত্রে এই গর্তের মাটিগুলো দরকার পড়ে, তাই অবশ্যই আপনারা মাটিগুলো এক সাইডে রেখে দিবেন। এখন আমি গর্তের মধ্যে কিছু পরিমাণ শুকনো গোবর সার দিব। আপনারা চাইবে ছাগল মুরগির বিষ্ঠাটাও দিতে পারেন, তবে আমার সঙ্গে যেহেতু পর্যাপ্ত পরিমাণ শুকনো গোবর সার আছে তাই আমি শুকনো গোবর সারটাই দিচ্ছি। এখন আমি শুকনো গোবর সার আর গর্ত করার সময় উপরে যে মাটিটা রেখে দিয়েছিলাম সেই মাটি একসাথে মিশিয়ে নিব। আমি খুব ভালো করে মাটি এবং শুকনো গোবর সারগুলো উলটপালট করে মিশিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, আপনারা কিন্তু আমার মতো করে মাটিগুলো মিশিয়ে নিবেন। দেখুন ফ্রেন্ডস, আমি মাটি আর শুকনো গোবর সার একসাথে মিশিয়ে কীভাবে মাদাটা তৈরি করে নিয়েছি। আপনারা কিন্তু ঠিক এইভাবে মাদাটা তৈরি করে নিবেন। আর অবশ্যই মাদাটা জমি থেকে 3 থেকে 4 ইঞ্চি পরিমাণ উঁচু করবেন, এতে করে বৃষ্টির পানিগুলো মাদায় আটকে যাবে না। এই পর্যায়ে আমি মাদার মধ্যে কিছু পরিমাণ পুঁই শাক বীজ লাগিয়ে দিব। দেখুন ভিউয়ার্স, আমি এখানে একটু বেশি পরিমাণ করে পুঁই শাক বীজগুলো লাগিয়ে দিচ্ছি। আমি মাটির 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ নিচে এই বীজগুলো পুঁতে দিব। আমি আশা করি কিছুদিনের মাঝে বীজগুলো থেকে চারাগুলো অঙ্কুরোদ্গম হবে। ভিউয়ার্স, আপনারা কিন্তু আমার মতো করে পুঁই শাক বীজগুলো লাগিয়ে দিবেন। আমি ফিরে আসছি পুঁই শাক বীজগুলো থেকে চারা গজিয়ে যাবার পর। দেখুন ভিউয়ার্স, ইতিমধ্যে আমার পুঁই শাক বীজগুলো থেকে চারা গজিয়ে গেছে। চারাগুলো আলহামদুলিল্লাহ অনেকটাই বড় হয়ে গেছে, তবে আমার সবগুলো বীজ থেকে চারা গজায়নি। কিছু কিছু বীজ থেকে চারা গজিয়েছে আর কিছু কিছু বীজ নষ্ট হয়ে গেছে। আজকে আমি পুঁই শাক চারার মধ্যে পরিচর্যা করব। পরিচর্যা শুরুতেই দেখুন ভিউয়ার্স, আমি পুঁই শাক গাছের চারদিকে যে মাটিগুলো আছে সেই মাটিগুলো আলগা করে নিয়েছি। আমি পুঁই শাক গাছের গোড়া থেকে প্রায় 2 থেকে 3 ফুট সমদূরত্বে চারদিকের যে মাটিগুলো আছে সেই মাটিগুলো একটা কোদালের সাহায্যে আলগা করে নিয়েছি। এতে করে খুব সহজে পুঁই শাক গাছের শিকড়গুলো মাটির নিচ দিয়ে চলাচল করতে পারবে। এই পর্যায়ে আমি পুঁই শাক গাছের গোড়া থেকে কিছু পরিমাণ মাটি সরিয়ে নিব। দেখুন ভিউয়ার্স, আমি কীভাবে মাটিগুলো সরিয়ে নিচ্ছি। আপনারা ঠিক এইভাবে মাটিগুলো সরিয়ে নিবেন। চারদিক থেকে কিছু পরিমাণ মাটি সরিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছু পরিমাণ হাড়ের গুঁড়া। আমি এখানে 40 থেকে 50 গ্রামের মতন হাড়ের গুঁড়াটা দিয়ে দিব। এই হাড়ের গুঁড়া গাছের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে, তাই অবশ্যই আপনারা এই হাড়ের গুঁড়াগুলো গাছে দিয়ে দিবেন। আপনারা 10 থেকে 12 দিন পর পর যে কোনো সবজি গাছে এই হাড়ের গুঁড়াটা দিতে পারেন। এই পর্যায়ে আমি আরও দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ জৈব সার। এই জৈব সারে ক্যালসিয়াম, নাইট্রোজেন, পটাশিয়াম, জিঙ্ক, সালফার সহ গাছ বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পরিমাণ সকল খাদ্য উপাদান আছে, তাই অবশ্যই ভিউয়ার্স, আপনারা যে কোনো শাক সবজি গাছে জৈব সারটা দিতে পারেন। এই পর্যায়ে আমি সারগুলো ঢেকে দিব। ভিউয়ার্স, আমি কিছু পরিমাণ মাটি দিয়ে এই সারগুলো ঢেকে দিচ্ছি। আপনারা সারগুলো ঠিক এইভাবে ঢেকে দিবেন, এতে করে সারগুলো খুব দ্রুত কাজ করবে। ভিউয়ার্স, আমি ফিরে আসি আরও কিছুদিন পর যখন আমার এই পুঁই শাক গাছগুলো আর একটু বড় হবে। ভিউয়ার্স, আমি আবারও ফিরে এলাম কিছুদিন পর। দেখুন ভিউয়ার্স, আমার এই পুঁই শাক গাছগুলো ইতিমধ্যে অনেকটাই বড় হয়ে গেছে। আমার এই পুঁই শাক গাছগুলো দেখতে অনেকটা টাটকা এবং সতেজ দেখা যাচ্ছে, তবে আমার পুঁই শাক গাছের পাতায় কিছু পরিমাণ দাগ পড়েছে। অতিরিক্ত খরার কারণে পাতার মধ্যে এই দাগগুলো পড়েছে, এটাকে আমরা সাধারণত ব্লাস্ট রোগ বলে থাকি। তবে বৃষ্টির সিজনে এই রোগটা এমনিতেই চলে যাবে। আপনারা চাইলে এই রোগের জন্য কীটনাশকটাও দিতে পারেন। ভিউয়ার্স, আমি আশা করি কিছুদিনের মাঝে এই পুঁই শাক গাছ থেকে আমি পুঁই শাকগুলো সংগ্রহ করতে পারবো। আপনারা আমার মতো করে পুঁই শাকটা চাষ করতে পারেন, এতে করে অল্প সময়ে আপনারা পুঁই শাকের ভালো একটা ফলন পাবেন। পুঁই শাক চাষ সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি সাধ্যমতো চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার জন্য। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর নতুন নতুন সুন্দর সুন্দর কৃষিভিত্তিক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কৃষি পরিবারের সাথে থাকবেন। আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজেও যুক্ত হতে পারেন। আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হয়ে যাবে আগামী কোনো নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।